ইব্রাহিম, একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। বর্তমান করোনা পরিস্থিতিতে সারা পৃথিবীতে একটি অস্থিরতা বিরাজ করছে, সর্বত্র অর্থনৈতিক মন্দা বিরাজ করছে। বাংলাদেশ সরকার যথাসাধ্য চেষ্টা করছে রাজস্ব বৃদ্ধি করে রাষ্ট্র পরিচালনা করতে। তারই আলোকে সরকার বিড়ি সিগারেট কোম্পানি সমূহ হতে একটি বড় ধরনের রাজস্ব আদায় করে থাকে। এমত অবস্থায় কিছু অসাধু চক্র সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিভিন্ন কমদামি বিড়ি সিগারেট বাজারজাত করে আসছে, যার ফলে সরকার বিপুল পরিমাণ কর হারাচ্ছে। এভাবে অসাধু চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিলে সরকার বড় ধরনের রাজস্ব থেকে বঞ্চিত হবে। এ ধরনের নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি সিগারেট উৎপাদন ক্রয় বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। ইতিমধ্যে বিভিন্ন বাজারে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ির বিরুদ্ধে সরকার ভ্রাম্যমাণ আদালত কাস্টমস র‍্যাব ও পুলিশের অভিযান চলছে। অত্র ইউনিয়নের সকল ধরনের ক্রেতা বিক্রেতাদের জন্য জানানো যাচ্ছে যে এ জাতীয় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি সিগারেট ক্রয় ও বিক্রয় থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অনুরোধ ক্রমে অত্র কুষ্টি ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নজরুল ইসলাম তোতা